জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না এখানে নিয়োগ মহানগরে আপা, যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মিসিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ। কারবাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা, এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি, আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। জি আপা, আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা কোর্ট ওখানে যাই, আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলতে কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওই সব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন, ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। জি আপা, আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো, আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা, আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা, আপনার কই যাব আপা, আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেতে আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা, অত দূরে না আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর কেরানীগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা, এখন গেলেই দেবেন একখানা মামলা। আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে বিদেশে চাকরি করে। জি আপা, সবার নামে মামলা। জি আপা, সবার নামে মামলা দিয়েছে হয়রানি করার জন্য। জি, যারা একদিন হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা হলো অপোজিশন দের স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা,
আপা আমি ফেসবুকে, আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি, আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা, নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাকে জানাই রাখি, জি আপা, এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, 26,000 কোটি টাকা, জি, মহাজন বসে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা, তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে, আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সবই দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা, আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত খেটে, জি আপা আপনি যেই পরিশ্রম আপা করছেন আপা, হ্যাঁ উঠাই উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশে গেছে আপা, কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উচ্ছে আপা ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমান করছে আপা, কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা, এই কষ্ট কিভাবে বুঝাবো আপা, আপা এইসব করে বুঝবে এখন আপা, তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলেটের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলেটের গুলো গেছে আপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা, জি জি আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা, সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুই